here, we are lucky that if he has explained this 4G and LTE in the very beginning part of it last day. But what was missing is that why actually the need for 3G, 4G, LTE came up. Actually, evolution groups are working in mobile sector to improve the data handling capacity. Basically, people can talk it with 2G. There is no problem. But people want to have more number of features as if the phone is doing every part of it. So people have been happy with the telephone call. Then they converted to passing the data. Next coming the data with video. So the moment the video comes up, the need for bandwidth has increased. As you know, that for 4G, it was decided, okay, upload and download is there. So for download speed, if it is 100 Mbps, it's fine. And for upload, it is half of it, 50 Mbps. People are happy with that. But unfortunately, once people converted from 3G to 4G, they haven't seen that improvement within themselves. The net could not give even present days 4Gs do not give even more than 30 to 35 Mbps. Now, what is basically the reason? The reason is that even if as the more number of people are coming up, government asking them to give it in a very smaller price, that's the reason they are failing, because each bandwidth has a cost which they have paid to BTRC. And for that reason, people are, they want to make money, and they cannot really, technologically, they don't want to give it to the people. Are you getting it? Okay. জিনিসটা হচ্ছে গিয়ে 4G কথা বলছে যে ঠিক আছে আমরা দিয়ে দিব, এখন কি করা যাবে? তখন হুয়াওয়ে তারা নিয়ে আসলো 4.5G। 4.5G যখন নিয়ে আসছে, তখন 4.5G এর উদ্দেশ্যটা ছিল হচ্ছে যে স্পিড বাড়াবে। 100 Mbps এর কে বাড়িয়ে 1 Gbps করবে। 1 Gbps করা বর্তমান ঠিক রুরাল অঞ্চলে যতগুলো মানে বিল্ডিং আছে, যতগুলো করে ডিভাইস প্লেস করতে হবে, ইকোনমিক্যালি ইট ইজ নট ভায়াবল। সো কোয়েশ্চেন মাইট কাম, দেশ হয়তোবা এক্সপেরিমেন্টে আমরা পেয়েছি যেটা সম্ভব, কিন্তু যখন এটা আমি ফিজিক্যালি গ্রাউন্ডে লাগাতে যাচ্ছি, তখন কিন্তু ইকোনমিক্স চলে আসছে। ইট ইজ নট অনলি দ্যাট ওকে তোমার টেকনোলজি এটা অমুক জিনিস দিতে পারে, জিনিসটা হচ্ছে গিয়ে আমি দিতে পারছি, কিন্তু আমার বিনিময়ে কি আমার যে কাস্টমার আছে সে কি আমাকে সেই কষ্ট দিচ্ছে? আমি বুঝতে পারছি জিনিসটা। এই জন্যই বিভিন্ন নামে চলে আসছে, যেমন 4G, ফোর জেনারেশনের পরে লং টার্ম রেভলিউশন, লং টার্ম রেভলিউশনের পর লং টার্ম রেভলিউশন অ্যাডভান্স। সো দে ওয়ান্টেড টু পুট লট অফ নিউ নেমস, অ্যান্ড ফাইনালি কামিং আপ উইথ দি 5G, অ্যান্ড এক্সপেরিমেন্টাল ইজ গোয়িং অন 6G। সো ইট ইজ নট নেসেসারিলি অলওয়েজ that you will get the technology at the very fast go. এখন যদি আমাকে ফিজিক্যালি যদি বলা হয় 4G আর LTE এর মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, আমি বলবো যে দ্যার ইজ নো ডিফারেন্স এট অল। ঠিক আছে, কেন? কারণ হচ্ছে কি, যখন আমি একটা BTS এর পরিবর্তে E-Node B তে যাই, আমরা এখন
কি করতেছে বেসিক্যালি, 3G যতগুলো বিটিএস আছে, বিটিএস এর মধ্যে এটাকে নামটা চেঞ্জ করে বলতেছি এর নাম হচ্ছে ইনোড বি। আর ইনোড বি এর মধ্যে কি কি করতেছি, নতুন নতুন মডিউল ঢুকাচ্ছি, অর্থাৎ আগে যা ছিল তার ক্যাপাবিলিটিস গুলোকে এনহ্যান্স করছি। সে আমি একটা একটা বক্সের মধ্যে অনেকগুলো কার্ড ঢুকানো আছে। বাই দিস টাইম তোমরা জানো যে ইট ইজ অনলি দি কার্ড উইচ ডিসাইড হাউ মেনি পার্সন ইট ক্যান হ্যান্ডেল একটা এক্সচেঞ্জের। যেমন হ্যাঁ শারবিন বলো। আসসালামু আলাইকুম স্যার, একটু রেকর্ডের পারমিশন চাচ্ছিলাম স্যার। আমার গলার অবস্থায় এই অবস্থায় রেকর্ড করবা? স্যার আমাদের জন্য একটু ভালো হতো স্যার, আমরা বুঝতে পারছি স্যার আপনার ভয়েস স্যার। রেকর্ডিং গুলো অনেক কাজে লাগে স্যার। দিয়ে দিচ্ছি আমি। থ্যাংক ইউ স্যার। আচ্ছা রেকর্ড করা শুরু করলাম। হ্যাঁ আচ্ছা, যেটা বলছিলাম যে 4G এবং LTE, এখানে অ্যাজ পার বুক দেয়ার আর লট অফ ডিফারেন্সেস আর দেয়ার, বাট হোয়াট রিয়েলি মেড দি চেঞ্জেস ইজ দ্যাট ইনিশিয়ালি HSPA ইজ ইউজ ইন 3G অ্যান্ড দেন দে শিফটেড দি ডেটা হ্যান্ডলিং ক্যাপাসিটি ইনক্রিজড গ্র্যাজুয়ালি। সো ইচ ইনোড বি হ্যাজ ডিফারেন্ট টাইপ অফ ডেটা হ্যান্ডলিং ক্যাপাসিটি। সে আমি যদি মতিঝিলের কথা চিন্তা করি, মতিঝিলে যে পরিমাণ লোক ওখানে থাকে, যতগুলো হাই রাইজ বিল্ডিং আছে, তার প্রত্যেকটা ইনোড বির জন্য যে পরিমাণ ডেটা হ্যান্ড দরকার হয়, সেটা কিন্তু ডেফিনেটলি আমি নারায়ণগঞ্জের একটা ইন্ডাস্ট্রি এরিয়ায় আমি ওটা এক্সপেক্ট করি না। তো প্রত্যেকটা জায়গায় যখনই আমি একটা জায়গায় ডেপ্লয় করি নেটওয়ার্কে, নেটওয়ার্কের নিজস্ব একটা আপ অ্যান্ড ডাউন লোড করার, আপ ডাউন লোড করার জন্য যে ডাউনলোডিং এর যে ক্যাপাসিটি থাকে, সে ক্যাপাসিটিটা ইনোড বি টু ইনোড বি ভ্যারি করে। সো অ্যাজ পার আই এম কনসার্ন, আমি যতটুকু জানি তাতে এখন পর্যন্ত 35 Mbps ইজ দি হায়েস্ট Mbps দ্যাট ইজ অ্যাচিভ ইন বাংলাদেশ। 25 থেকে 28-এর মধ্যে সাধারণত রাখার চেষ্টা করে। কিছু কিছু ইনোড বিতে দেখা যায় যে ওটা 35 এসেছে। এখন লাকিলি কোনো একটা বিটিএস এ এর বেশি ওরা দিতে চায় না। কেন দিতে চায় না, কারণ হচ্ছে গিয়ে সেই বিটিএস এ ওটা দিলে আননেসেসারিলি তাদের ব্যান্ডউইথ ওয়েস্টেজ হবে, প্লাস তার সাথে হচ্ছে গিয়ে মোর নাম্বার অফ কমপ্লেক্স ইকুইপমেন্টস উইল বি ইনভলভ। ওকে, আমরা এখন নেওয়ার চেষ্টা করি যে এখানে কি আছে। দেখো সবাই, আমাদের এর আগেও যা ছিল তাই আছে, ইউজার ইকুইপমেন্ট MS মোবাইল সেট আর ইউজার ইকুইপমেন্ট একই নামে পরিচিত। ইট ইজ বিন কানেক্টেড উইথ দি প্রোটোকল UU, ইউ আন্ডারস্কোর ইউ, ছোট হাতের বড় হাতের ইউ দিয়ে, উইচ অ্যাকচুয়ালি কানেক্টস দি হ্যান্ডসেট উইথ দি ইনোড বি। ইনোড বি ইজ কানেক্টেড টু MME। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে আমরা যখনই MME এর সাথে যোগাযোগ করব, MME এর সাথে যোগাযোগ করব কেন,
এমএমই কি কাজ করে মনে আছে? মোবিলিটি ম্যানেজমেন্ট, তাই না? এমএমই কাজ হচ্ছে মোবিলিটি ম্যানেজমেন্ট করা, অর্থাৎ আমি এক বেস স্টেশন থেকে আরেক বেস স্টেশনে চলে যাচ্ছি, একটা ইনোড বিট থেকে আরেকটা ইনোড বিটে যাচ্ছি, তাহলে আমার ডেটাটাকেও একইভাবে চেঞ্জ করতে হবে। এই কাজটা করে হচ্ছে গিয়ে এইচএসএস। এইচএসএস এর বেসিক্যালি এইচএলআর আমার পুরো ইনফরমেশনটা রাখে। অথেন্টিকেশন ইজ ডান বাই এইচএসএস। এইচএসএস অথেন্টিকেট করে, আমাকে বলছে যে ঠিক আছে, হি ইজ দ্য রাইট পার্সন, নেক্সট সুইচিং যেতে পারো, নেক্সট ইনোড বিতে যেতে পারো, নেক্সট ইনোড বিতে যেতে পারো, এভাবে করে হি কিপস অন সুইচিং। পিসিআরএফ আমার কি করছে, সে আমার বিলিংটা দেখছে। বিলিং দেখতে গেলে অবশ্যই তাকে দেখতে হবে সে কোন ডাটা প্ল্যানের মধ্যে আছে। তো দিজ আর ইনভলভ কমপ্লেক্স সিস্টেম। কাউকে যদি কোনো অফার দেওয়া থাকে তাহলে সেই অফার গুলোকে তাকে ভ্যালিডেট করতে হচ্ছে। তো পিসিআরএফ বেসিক্যালি আমাকে বিলিং বিষয়টাকে হ্যান্ডেল করছে। নেক্সট নিচে যদি আমি আসি, নিচে আসতেছি হচ্ছে গিয়ে সার্ভিং গেটওয়ে। এখন সার্ভিং গেটওয়ে আমাকে আসলে কি কি করে এখানে, এই সার্ভিং গেটওয়েটা কি করে? আমরা জানি যে দুটো গেটওয়ে থাকে, একটা হচ্ছে গিয়ে প্যাকেট আর একটা হচ্ছে গিয়ে ফর নর্মাল ভয়েস। সো ভয়েসের ক্ষেত্রে আমরা সার্ভিং গেটওয়ে করি, যেখানে ওর পাশাপাশি আমরা ভয়েস হ্যান্ডেলিং করি, তার সাথে হচ্ছে গিয়ে বিভিন্ন সার্ভিস কন্টেন্ট গুলোকে দিতে থাকি। কি কি সার্ভিং আমাকে দিতে হয়? আসলে সার্ভিং গুলো হতে পারে যে আমি কিছু এমএমএস করতে চাচ্ছি, সেটা এক ধরনের সার্ভিস, এসএমএস করতে চাচ্ছি, সেটা আমার একটা সার্ভিস, আমার কলার টিউন আছে, সেই টিউনটাকে আমি শুনতে চাচ্ছি, সেটাও আমার একটা সার্ভিস। তাহলে আমরা যদি ব্রড আকারে 4G কে দেখতে চাই, তাহলে আমরা এখানে দেখব যে এটা দুটো মেজর ভাগ আছে, একটা হচ্ছে গিয়ে ইউট্রান, এখানে দুটো ভাগ আছে, আর একটা হচ্ছে গিয়ে ইপিসি, এনহ্যান্স প্যাকেট কোড। বেসিক্যালি এখন ইপিসিটাই খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। এখন আগে আমরা কি করেছিলাম, এমএসসি ইউজ করতাম, তাই না? সবাই কি আমাকে বুঝতে পারছ? আগে আমরা কি ইউজ করতাম, এমএসসি ইউজ করতাম। আর এই নোটটা কি ছিল, এই জায়গায় যে নোটটা আছে ই নোট বি, এটা বিটিএস এর বিএসএস এর আন্ডারে ছিল, তাই না? ডিফারেন্সটা কোথায় হচ্ছে, আমরা বলছি এটাকে এই অংশটুকু বলছি ইউটার্ন, আর এমএমই এবং বাকি যে অংশগুলো আছে তাকে বলছি ইপিসি। আসলে এই এনহ্যান্স প্যাকেট কোডটা আমরা কোথায় কোথায় ব্যবহার করে একটু বোঝানোর চেষ্টা করি। সে আমার জন্য ঢাকা, চিটাগং আর এদিকে হচ্ছে বগুড়া। আমি যদি তিনটা জিওগ্রাফিক্যালি ডিফারেন্ট লোকেশনে প্লেস করে রেখে দিই, হ্যাঁ, তাহলে উত্তর দক্ষিণ বিভিন্ন জায়গায় আমার কেউ যদি মোবাইল থাকে, এখন কেউ রংপুরে থেকে রংপুরে কথা বলতে চাচ্ছে, তাকে ঢাকায় আসার কল ট্রান্সফার করার জন্য ঢাকায় আনার দরকার নাই। সো তাকে যদি আমি বগুড়া দিয়ে রাউটিং করি, দেন ইট ইজ বেটার ফর মি। এই কারণেই ইপিসিটা যদি প্লেস করে দেওয়া হয় ফর দ্যাট পার্টিকুলার লোকেশন, ইট বিকামস ইজিয়ার, কনভিনিয়েন্ট ফর দি নেটওয়ার্ক গাইজ টু ইজিলি হ্যান্ডেল মোর নাম্বার অফ কলস। সবাই যদি সেন্ট্রালি আসে, সেন্ট্রালি না আসে ডিসেন্ট্রালাইজ হয়, তাহলে সেটা হয় হচ্ছে বেটার।
ওকে। এখন আমরা চেষ্টা করি বুঝতে যে হাউ অ্যাকচুয়ালি দি কলস আর রাউটেড। খেয়াল করে দেখো, আমরা যদিও এখন 4G ইউজ করছি, তাই না? 4G ইউজ করছি, LTE ইউজ করছি, কিন্তু আমরা বলছি যে আগের যুগে 2G কিন্তু স্টিল ইন এক্সিস্টেন্স। এই জন্যই খেয়াল করো, এখানে আমি লিখেছি BTS অবলিক নোডবি, রাইট? আমি এখানে লিখেছি BTS অবলিক নোডবি। BTS বলছি 2 জেনারেশনের জন্য, 3rd জেনারেশনের জন্য। যে মুহূর্তে আমি 4th জেনারেশন আসতেছি, তাকে বলছি আমি ইনোড বি। কনসেপচুয়ালি এটা ক্লিয়ার হয়েছে তোমরা? জি স্যার। ওকে, নেক্সট হচ্ছে গিয়ে, যখন আমি বলছি আগে বলতাম BSC, তাকে বলছি RNC, ঠিক আছে? রেডিও ফর কন্ট্রোলার, এই কন্ট্রোলারের কাজটাই হচ্ছে গিয়ে সেম অ্যাজ BSC, শুধু নোমেনক্লেচার এরা বদলিয়েছে। কেন? কারণ ইট ইজ হ্যান্ডেলিং মোর নাম্বার অফ BSCs, মোর নাম্বার অফ ইনোড বিটস। আগে যে পরিমাণ ইনোড বিকে হ্যান্ডেল করতে পারতো একটা BSC, অথবা আমি ওভাবে বলি যে আগে BTS কে হ্যান্ডেল করতে পারতো একটা BSC, তার থেকে মোর নাম্বার অফ ইনোড বি ক্যান বি হ্যান্ডেল উইথ দি RNC, ঠিক আছে? আর আমরা এর আগে ইউজ করেছি SGSN এবং DGSN, তাই না? এবং এই দুটো কি MME এর পার্ট, মনে আছে? MME এর পার্ট ছিল। তাহলে সে যদি আর কনসার্নটা কি ছিল যে সে AGSN PCRF হয়ে এখানে 4 থেকে 5 আমি আসলাম, যদি 5 দেখি, 5 থেকে এখানে 6 আসতেছি কি SPR। SPR কি জিনিস? এখানে সাবস্ক্রাইবার প্রোফাইল রিপোজিটরি। হ্যাঁ, SPR টা হচ্ছে সাবস্ক্রাইবার প্রোফাইল রিপোজিটরি। এখন ইউ মাইট হ্যাভ এ কোয়েশ্চেন দ্যাট ওয়াই SPR ইনস্টেড অফ HLR। HLR এর সাথে কি ঠিক আছে? এখানে একটু খেয়াল করো, HLR এর লোকেশন থেকে একটু চিন্তা করো কোথায় আছে আর SPR এর লোকেশন কোথায় আছে। SPR হচ্ছে গিয়ে হাতের নাগালে, হাতের নাগালে যে ডেটাবেসটা থাকতেছে, বোথ আর ডেটাবেস, দিস টু আর ডেটাবেস। এই যে দুটো ডিফারেন্স আছে, একটা ডিফারেন্স হলো SPR কারেন্ট যে ইনফরমেশন গুলো আছে সেই ইনফরমেশন গুলোকে সে রাখার চেষ্টা করে, ঠিক আছে? এবং এখানে আর যদি আমি বড় করে যদি বলি, আমরা যদি HLR এর কথা চিন্তা করি, ওটা অথেন্টিকেট করে ইউজারকে, আর SPR কি করে, সে করে হচ্ছে গিয়ে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ যারা সাবস্ক্রাইবার আছে তাদেরকে আইডেন্টিফাই করে। অলসো দ্যাট ইজ সামথিং নোন অ্যাজ টেলি ভেরিফাইড। টেলি ভেরিফাইড, আমরা সবসময় মোবাইল IMI এর সাথে কমিউনিকেশন করে আমরা ভেরিফাই করি যে এটা কি সেই সিম, এবং তার যে সিমের সাথে যে ইমজি যে নাম্বারটা আছে এ দুটো কি ম্যাচিং করছে কিনা। সো ওয়ান ইজ টেলি ভেরিফাইড, টেলিফোনের মাধ্যমে আমি ভেরিফিকেশন করছি, করি না এটা সবাই আমার কি করি, একটা কোড পাঠাই হচ্ছে কি একটা অথেন্টিকেশন করার জন্য, একটা কোড পাঠাই, তাই না? টেলিফোন সেটে ডেটাবেস হ্যান্ডেলিং করার জন্য, তোমাকে বুঝতে পারছো?
স্যার ওটিপি ওটিপি হচ্ছে গিয়ে ওয়ান কাইন্ড অফ ওয়ান সিস্টেম, ওটিপি তে হচ্ছে গিয়ে একবার পাঠাই, আর আরেকটা সিস্টেম হচ্ছে গিয়ে যে আমি হ্যান্ডসেট কে ভেরিফাই করার জন্য আমি পার্টিকুলার আমি বলছি যে আই এম সো এন্ড সো ইউজার, আই এম হ্যাভিং দি দিস IMEI নাম্বার, সো সেন্ড মি SMS, SMS করলে সে একটা ছোট একটা কোড দিচ্ছে, সেই কোডটা আমি আবার লিখে দিচ্ছি, সো এটা রিপ্লাই দিচ্ছি, এই রিপ্লাইটা হচ্ছে কি বেসিক্যালি দিস ইজ টেলি ভেরিফাইড, এই যে ভেরিফিকেশনটা প্রসেস করছি সেটাকে কি বলছি দিজ আর টেলি ভেরিফাইড, সো যদি টেলি ভেরিফাইড হয় অথবা না হয় এই চারটা ইনফরমেশন, তাহলে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ টেলি ভেরিফাইড নন টেলি ভেরিফাইড এইরকম স্ট্যাটাস গুলোকে বেসিক্যালি দেয়, মানে ইনস্ট্যান্টলি বলে দেয় SPR সাবস্ক্রাইবার প্রোফাইল রিপোজিটরি, অলসো ইট গিভস দি কোয়ালিটি অফ সার্ফেস, অর্থাৎ এখন বর্তমানে যেই এলাকায় আছি তার মধ্যে যে কল চলছে সে কলের অবস্থাটা কেমন আছে সেই ইনফরমেশনটাও সে দিয়ে দিচ্ছে। এখন HLR এর সাথে এটার পার্থক্যটা কোথায়, HLR সাধারণত MME এর সাথে কানেক্টেড থাকে, আর SPR টা কানেক্টেড থাকে হচ্ছে কি PCRF এর সাথে, বুঝতে পারছি? টেলার কানেক্ট কার কাছ থেকে PCRF এর সাথে থাকে, এই টেলার কি PCRF এর সাথে থাকে? নো স্যার, SPR থাকে PCRF এর সাথে, আর HLR থাকে কার সাথে? MME সাথে, ঠিক আছে? এখানে অনেকগুলো টার্ম আমি এখানে তাকাই, আচ্ছা নাম চেঞ্জ করার জন্য অনেক সময় দেখো আমরা MS হিসেবে মোবাইল সেট কে চিনতাম, এখন UE মানে হচ্ছে ইউজার এন্টিটি, হ্যাঁ নামগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে যখন আমরা 4G আলোচনা করছি, বুঝছো? কিন্তু আসলে কিন্তু একই জিনিসই আছে, আগের জিনিস কিন্তু বাদ দেয় নাই, শুধু নাম পরিবর্তন করছে, ওই কার্ডে গিয়ে কিছু কার্ডের নাম পরিবর্তন করছে, ওরা কিন্তু আমি যদি ভিতরের অংশ বলে থাকি খুব বেশি যে পরিবর্তন করে তা কিন্তু না, হ্যাঁ কারণ বেসিক্যালি লাইসেন্স ইজ এ কনসার্ন, কতজন ইউজারকে এই নেটওয়ার্কে সে পারমিশন দিবে সেটা হচ্ছে গিয়ে ভেরি ইম্পর্টেন্ট। তোমরা কি কখনো ইন্টারেক্ট করেছো, এরকম হয়েছে যে তোমাদের সিম যেটা ব্যবহার করো না হঠাৎ করে সেই সিমটা যদি তুমি ব্যবহার করতে চাও দেখো যে সেই সিম আরেকজন ইউজ করতেছে, এটা কি শুনছো কখনো? জি স্যার, হয়েছে স্যার এরকম। জি স্যার, কেন জানো? এটা ইউজ করা হয় না এই জন্য স্যার ওটা বন্ধ করে দিয়েছে। নিয়ম অনুযায়ী 1 বছরের অধিক সময় কোন মোবাইল অপারেটর কোন সিম যদি অফ থাকে সেক্ষেত্রে পরে মালিকানা আবার বিটিএস মানে মোবাইল অপারেটর কোম্পানি নিয়ে নিতে পারে। রাইট, এটা তো রুলের কথা বললে আগের আগের অংশটি, ওরা তার আগে করে যখনই দেখে একটা সিম মানে 2 মাসের বেশি মানে ইউজ হচ্ছে না, ও ও ওর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে যে এই সিমটা ইউজ হচ্ছে না, এটা কি নেটওয়ার্কে ইউজ করায় সে, ঠিক আছে? এটা 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 করে থাকে বিকজ তাহলে যাদের যেই সব কোম্পানির কাছ থেকে সে এই নেটওয়ার্কিং
প্ল্যাটফর্ম কিনে ইপিএস যেটা ইপিসি যেটা আছে সেই ইপিসি যারা ম্যানেজ করে সে বাংলাদেশের এখন অলমোস্ট 85% ইপিসি ম্যানেজ করা হচ্ছে হুয়াওয়ে আর 15% করা হচ্ছে গিয়ে নোকিয়া এরিকসন ঠিক আছে সো যেহেতু এই ক্ষেত্রে দুজনের নামের এখানে যে যতগুলো নাম আছে এগুলো হচ্ছে কি অফিশিয়াল নেম ফর ইচ অফ দি কোম্পানি হ্যাজ ইটস ওন মডিউল মডিউল নেম অ্যান্ড দিস মডিউল নেম উইল স্পিক হোয়াট ইট ইস রিয়েলি ওয়ার্কিং ফর ঠিক আছে এখানে কি আছে আমরা এখানে বিভিন্ন প্রোটোকল সম্পর্কে দেওয়া আছে খেয়াল করে দেখো X2 তারপরে S5 S4 S6 যেমন ভাবে এর আগে আমরা পড়েছিলাম 3G-র ক্ষেত্রে ঠিক একই সিগন্যালিং এখানেও ব্যবহার করা হয় সো MME এর সাথে যদি HS এর কমিউনিকেট করতে হয় তাহলে সে কমিউনিকেট করে S6A দিয়ে সিআরএফ এবং পিডিএম গেটওয়ে আমরা ব্যবহার করে সেটা ব্যবহার করে হচ্ছে S7 দিয়ে লাইকওয়াইজ সরি বলো এই 3GPP টা হচ্ছে গিয়ে বেসিক্যালি আমাদের ওই IEEE স্ট্যান্ডার্ড তৈরি করি হ্যাঁ তো মোবাইল মোবাইলের ক্ষেত্রে 3GPP হচ্ছে গিয়ে সে ধরনের স্ট্যান্ডার্ড যারা বিভিন্ন ইন্টারঅপারেবিলিটিকে সেট করে আমি বোধহয় খুব সম্ভব কোন একটা স্লাইডের মধ্যে আছে ফিফ জেনারেশনের ক্ষেত্রে একটা স্লাইডের মধ্যে বোধ হয় আছে 3GPP হচ্ছে গিয়ে বেসিক্যালি 9, 10, 11, 12, 13 3GPP 13 পর্যন্ত ইন ইউজ আছে আমি বুঝতে পারছি মানে 13 হচ্ছে গিয়ে হ্যাঁ না অনেক আছে ওটা কাগজে কলমে আছে এটা হচ্ছে গিয়ে সফটওয়্যার এর নিউ ভার্সন মধ্যে 3GPP মধ্যে আসলে বেসিক্যালি একটা 3GPP থেকে আর কার্ড প্রেজেন্টেশন আছে এখানে আমি তো দিছিলাম তুমি এই জন্য প্রশ্ন করছো না 3GPP তুমি 11 আমি আমি কাজ করেছিলাম 13, 14, 15 হ্যাঁ তো বেসিক্যালি 3GPP ডিফারেন্স তৈরি করে কোথায় সেটা হচ্ছে যে ওরা সফটওয়্যারের মধ্যে বিভিন্ন অ্যাড অন দেয় ঠিক আছে বিভিন্ন ফিচার্স কে পারমিশন দেয় যেমন কে কতটুকু ভিডিও ইউজ করতে পারবে কতক্ষণ ইউজ করতে পারবে সেই জিনিসটাকে ডিফাইন করে এটাকে ডেফিনেশনের মধ্যে আনে তো কে হ্যান্ডসেট ব্যবহার করতে পারবে কে প্রেস টু টক সুইচও এর মধ্যে ইনক্লুড করতে পারবে যেমন আমি যদি একই একই নেটওয়ার্কে ফুল ডুপ্লেক্স এবং হাফ ডুপ্লেক্স কাজ করতে চাই হ্যাঁ কারণ এটা আমার প্রয়োজন হতে পারে একটা সিনারিও বলি যে যখন আমার সমস্ত নেটওয়ার্ক ক্লোজ হয়ে যায় এমার্জেন্সি কিছু মোবাইল BTS দরকার পড়ে যেমন হাতিয়াতে হঠাৎ করে তোমার কি বলে এটাকে ডিজাস্টার হলো হ্যাঁ তো খুলনায় ডিজাস্টার হলো তো ডিজাস্টার ম্যানেজমেন্ট করার জন্য সেই সময়ে ওখানকার BTS কাজ করে না সো ওই যে BTS টা মোবাইল BTS টা নিয়ে যাবে ও কতটুকু কি হ্যান্ডেল করবে কাকে কাকে হ্যান্ডেল করবে
যদি আমার নিজস্ব কোনো এমার্জেন্সি নেটওয়ার্ক ওখানে প্লেস করতে হয় তাহলে তাকে আমি কি কি দিব, সেই ফিচার্স গুলো কিন্তু সেট আপ করে দেওয়া থাকে। কিন্তু যখন নর্মাল অবস্থায় আমি এখানে গুলশানে বা বনানীতে বসে আছি, তখন আমার কিন্তু এই প্রোটোকলটা কোনো প্রয়োজন নাই। আমি বুঝতে পারছি, এটা কিন্তু সেট করে দেওয়া আছে আমার সফটওয়্যারের মতোই, সফটওয়্যারে সবকিছু আমি ব্যবহার করি না, কিন্তু এটা ওই ফিচার্সে দেওয়া আছে, সেট করা আছে। যদি দরকার হয় তাহলে সে সেটার সাথে কমিউনিকেট করে কথা বলতে পারে। এই জিনিসটাই হচ্ছে গিয়ে বেসিক্যালি 3GPP সেট করে। 3GPP ইজ এ রিসার্চ গ্রুপ উইচ ফিক্স দি স্ট্যান্ডার্ড অফ ইচ অফ দি সফটওয়্যার ভার্সনস। GSM থেকে তো GSM এর প্রথমে 3GPP 1 থেকে শুরু হয়েছে, প্রবাবলি 7 থেকে শুরু হয়েছে, সরি 3GPP 7 থেকে শুরু হয়েছে। হ্যাঁ, 3GPP 7 থেকে তারপর আস্তে আস্তে বেড়েছে। এটা হচ্ছে কি এরকম আর কি, যে মাইক্রোসফটের ওএস তৈরি করতেছে, ওএস তৈরি করতে গিয়ে প্রথমে ভাবছে যে একটা নিজস্ব সিঙ্গেল স্ট্যান্ডার্ড কম্পিউটারকে ঠিক করবে, ডেস্কটপ করবে, তারপরে বলবে যে ঠিক আছে এই দুটো যদি নেটওয়ার্কে থাকে তাহলে কি হবে, তাহলে সার্ভার ভার্সন তৈরি করবে। সো এক একজনের আস্তে আস্তে করে রিকোয়ারমেন্ট বাড়ছে, আর মানুষের সেই রিকোয়ারমেন্টটাকে ফুলফিল করার জন্য এই 3GPP তারা নিজেরা কাজ করে একটা স্ট্যান্ডার্ড প্রোটোকল তৈরি করছে। এখন মার্কেটে যারা কাজ করে যেমন হুয়াওয়ে, এরিকসন, তারপরে ভেরিজন, এসব কোম্পানি যারা আছে, তারা প্রত্যেকে কিন্তু তাদের এই এটার উপরে রিসার্চ করে, রিসার্চ করার পরে তারা পাবলিকেশন করে। এই পাবলিকেশন গুলো যারা যারা আছে তারা এটা ইমপ্লিমেন্ট করে, ইমপ্লিমেন্ট করার পরে যদি দেখে যে হ্যাঁ এটা কাজ হচ্ছে, দেখে যে হ্যাঁ ঠিক আছে এটা প্রত্যেকের মধ্যে আমরা যারা যারা কাজ করেছি তাদের এটা প্লাগ এন্ড প্লে টাইপের কাজ করে। এখন আসলে যেটা হয়, এই এই একটা শব্দ আছে, দ্যাট ইজ নোন এজ সোয়াপিং। হ্যাভ ইউ হার্ড দিস ওয়ার্ড? জি স্যার। হ্যাঁ, সোয়াপিং মানে কি বলো তো? স্যার, এক ভেন্ডরের প্রোডাক্ট দিয়ে আরেক ভেন্ডরের প্রোডাক্টটাকে সোয়াপ করে, মানে এক্সচেঞ্জ করে। সাপুরে কোথায় কাজ করো? স্যার, কাজ করেছি কিছুদিন, এখন করছি না, নোকিয়াতে করেছি স্যার। নোকিয়াতে কাজ করছি? নোকিয়াতে কি এক্সপেরিয়েন্স বলো তো। র্যান ইঞ্জিনিয়ার ছিলাম স্যার। হ্যাঁ, র্যান ইঞ্জিনিয়ার ছিলাম স্যার। র্যান ইঞ্জিনিয়ার ছিল তো তুমি তো, এখন র্যান ইঞ্জিনিয়ারের কাজ কি ছিল স্যার? আমরা করেছি হচ্ছে যে সাইট মেইনটেনেন্স, তারপরে সাপোর্ট দেওয়া, ওই যখন সাইট গুলো অন এয়ার হচ্ছে বা ইন্টিগ্রেশন হচ্ছে, ইন্টিগ্রেট করা, সাপোর্ট দেওয়া, ক্রিয়েট করা, এগুলো। মানে নকে বসতে তোমরা স্যার? ওটা মানে নক না আসলে, মানে নোকিয়ার কাজের নিচে আর কি, নোকিয়ার কাজের স্যার এনভায়রনমেন্টটা যেমন, যে র্যান ইঞ্জিনিয়ার হিসেবে আমাকে নিয়েছে, কিন্তু আমি কেয়ার এর কাজ করেছি, এনপিআর কাজ করেছি, অপটিমাইজেশন, মানে অনেকগুলো কাজ একসাথে করিয়েছে আর কি। তা আর নোকিয়াতে তো এখন এমপ্লয়ি খুব কম, ওদের বিজনেসও খুব কম, তো সেই হিসেবে এখন আর নাই নাই বলতে গেলে। হ্যাঁ, ওই যে বললাম যে ইনফ্যাক্ট হুয়াওয়ে সবগুলো সোয়াপ করতেছে আর কি নোকিয়ার জিনিসগুলোকে। নোকিয়া হাত হাত উঠে ফেলছে, বলছে যে আমি এখন আর মেনটেন করতে পারবো না। ওরা স্যার মেইনটেনেন্সের একটা বড় ইয়ে জিডিসি কে দিয়ে দিছে, এই জন্য এখন লোকাল রিসোর্স ইয়ে করে না। হ্যাঁ, মানে মানুষকে দিয়ে দেয়, থার্ড পার্টি দেখে জিনিসগুলো। ম্যানেজমেন্ট এখন ডিফারেন্ট হয়ে গেছে, এখন আর ওই কোনো কোম্পানিকে ঠিক ধরা যায় না, সে এমন কিছু রসুনের কোয়ার মতো আর কি, সরি পেঁয়াজের খোসার মতো, যে কোথায় আছে আসলে ওর রুট সেটা খুঁজে বের করা খুব ডিফিকাল্ট। ইউ হ্যাভ টু পিল থ্রু এন্ড ফাইনালি ফাইন্ড আউট যে কে ভালো আর কে খারাপ। ওকে, আমি যে টপিক কথা বলছিলাম সেই টপিকটা হচ্ছে কি এরকম ভাবে আসে, যে আসলে কি সোয়াপ করার সময় চ্যালেঞ্জ গুলো আসে, এই
3GPP স্ট্যান্ডার্ড গুলোকে তখন দিয়ে টেস্ট করা হয় যে আসলে ওর সাথে কমিউনিকেট করা যাবে কিনা, নাকি ওকে রিপ্লেস করে দিতে হবে। কখনো কখনো একটা জিনিস মনে রাখতে হবে, বাংলাদেশে এখনো কিন্তু একটা জোনকে ভাগ করে দেওয়া হয়েছে যে সে নোকিয়া এটা ইউজ করবে। নোকিয়া যে জোনকে ইউজ করে, নোকিয়া কোথায় করে এখন? চিটাগাং এর দিকে আছে তাই না স্যার? নোকিয়া এখন আমি স্যার ওই মানে এরিয়া বলতে পারবো না, কিন্তু বলতে পারি যে বাংলালিংকের একটা ছোট প্রজেক্ট আছে। না, বাংলালিংকে আছে, আমি টেলিটকে জানি আছে। হ্যাঁ, টেলিটকে ছোট একটাই আছে। সবই মানে আমি যেটা ভাগ করে এই জন্য বললাম যে যদি আমি বাংলাদেশে ম্যাপ করি না, ম্যাপ করার পরে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত একটা কাটা দিই, এরকম না যে নির্দিষ্ট পোর্শন। দেখা যায় যে হয় সিলেটের পোর্শনটুকু দিয়ে দেওয়া হয়েছে নোকিয়াকে, অথবা চিটাগাং এর পোর্শনটুকু দিয়ে দেওয়া হয়েছে নোকিয়াকে, এরকম টাইপ। আচ্ছা, ইট ইজ নট নেসেসারিলি যে কোন পোর্শন কার কাছে আছে। এই জিনিসটা ইন্ডাস্ট্রিতে কনস্ট্যান্টলি চেঞ্জ হয়, এটা বলছি। প্রশ্ন করছিল কে 3GPP নিয়ে? আব্দুল নশাদ, নশাদ তুমি যদি 3GPP এর ওই যে ওদের রিসার্চ গ্রুপের পেপারস পাওয়া যায়, হ্যাঁ ওখানে দেখবে যে অনেক ধরনের ওদের ফিচার দেওয়া আছে। বেসিক্যালি ফিচার গুলো পড়লে কয়েকটা ফিচার সম্পর্কে যদি কোর্সের মধ্যে আলোচনা করো, ইট উইল এনহ্যান্স দেয়ার নলেজ। ঠিক আছে, আমি ফুল নিউ টপিক, এই জন্যই তো দিয়েছি। এখন কাউকে দিয়েছি 13, কাউকে দিয়েছি 15। হ্যাঁ, 13-15 দিয়েছি এই কারণে যে 13 আর 15 মধ্যে পার্থক্য কোথায়। হ্যাঁ, আসলে ফিচার ওয়াইজ খুব বেশি পার্থক্য নাই। আমি আমি যখন নিজে এটা প্র্যাকটিক্যালি দেখতে গেছি, আসলে দেখি যে খুব বেশি পার্থক্য নাই। 13-15 সব একই জিনিস। 15 করতে গেলে কি কি জিনিস লাগে সেটা আমি তখন দেখলাম, দেখার সুযোগ হলো। ঠিক আছে, যখন এই যে মানে অ্যাডিশনাল ফিচার্স আমাকে করতে হয় কি, যে কোনো স্ট্যান্ডার্ডাইজ কোম্পানি কোনোদিনও 3GPP 13 আর 15 পার্থক্য কোনোদিনও বলবে না। তোমাকে ফিচার দিয়ে বের করতে হবে যে এটা এটা আমার দরকার, ওটা দরকার। ও বলবে ঠিক আছে এটা দিচ্ছি তোমাকে এত টাকা দিতে হবে, ওটা দিচ্ছি তোমাকে এত টাকা দিতে হবে, বুঝছো? আসলে বেসিক্যালি তার ওই সফটওয়্যারে সে শুধু এটাকে এনেবল করে দিবে, দ্যাটস অল। যারা এই সেলুলার কোম্পানির সাথে আছে তারা বেসিক্যালি লাইসেন্স ফি দিতে দিতে দিন শেষ হয়ে যায় তাদের, বিকজ লাইসেন্সিং ইজ এ গ্রেট ইস্যু। এই লাইসেন্সিং ছাড়া তারা চলতে হয় না, কিন্তু এই লাইসেন্সিংটা এনেবল প্রত্যেকটা ইনোড বিতে এই লাইসেন্সিং এর তথ্য থাকতে হবে। প্রত্যেকটা অংশে এখানে যারা যারা ইনভলভ আছে, এভরিবডি হ্যাজ টু নো যে আমার ইউজার কতজন। সো ডেটাবেস ইজ ডেটাবেস এন্ড ডেটাবেস আপডেট ইজ এ গ্রেট কনসার্ন। এত সহজে এই জিনিসগুলোকে হয় না। ঠিক আছে, ওকে, লেটস গো টু দ্য ফাংশনালিটি অফ দি এলটি, বিগিনিং উইথ দি ইনোড বি। ইনোড বি আসলে কি কি করে? এই যে এখানে জাল লেখা আছে, এর মধ্যে কত দ্রুত গতিতে করবে না করবে সেই জিনিসটা আসলে বেসিক্যালি তোমার 3GPP স্ট্যান্ডার্ডে সেট করে দেওয়া হয়। ওকে বলো, একজন পড়ো প্লিজ। আমি পড়ি স্যার, পড়ো। LTE ইনোড বি ফাংশনস, the eNodeB performs the following functions in LTE: radio resource management, radio bearer control, radio admission control.
স্যার রেডিও বিয়ারার কন্ট্রোল স্যার মিনিং কি স্যার বিয়ারার কন্ট্রোলটা আমি বলতেছি তুই পড়ে যাও কানেকশন মোবিলিটি কন্ট্রোল ডাইনামিক অ্যালোকেশন অফ রিসোর্সেস টু এলটিই ইউইস ইউজার ইউনিটস ইজো ইকুইপমেন্টস ইন বোথ আপলিং এন্ড ডাউনলিংক ওকে শিডিউল এটা এটা ব্যাপারে বিয়ারার কন্ট্রোলটাকে বলি বিয়ারার কন্ট্রোলটা হচ্ছে কি যে আমরা যে S5 S6 যেগুলো যেগুলো বললাম না দিস আর নোন অ্যাজ বিয়ারার কন্ট্রোল ঠিক আছে জি স্যার হ্যাঁ দিস আর নোন অ্যাজ বিয়ারার কন্ট্রোল বিকজ মানে আমি আমার কন্ট্রোল সিগন্যাল গুলো কার মাধ্যমে দিব সেটাকে এবং দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মোবিলিটি ঠিক আছে জি স্যার IP header compression and encryption of user data stream. আচ্ছা এখানে শিডিউলিং বলা আছে কোন হচ্ছে বলো তো এটাতে ডাইনামিক লোকেশনস অফ রিসোর্সেস সিলেক্ট ব্যান্ডউইথ অ্যালোকেট করার জন্য স্যার না 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 শুধু ব্যান্ডউইথ তো না ভয়েস চ্যানেল স্যার ভয়েস চ্যানেল গুলো রাইট অর্থাৎ চ্যানেল অ্যালোকেশন ডাইনামিক্যালি অ্যালোকেশন অফ চ্যানেল টু ইচ অফ দি ইউজার এন্টিটি ইউজার এন্টিটি মানে হচ্ছে কি হ্যান্ডসেটস মোবাইল সেট তার মানে হচ্ছে তাকে বের করতে হয় কনস্ট্যান্টলি কোন ফ্রিকোয়েন্সিটা ফাঁকা আছে এখন আমি নেক্সট একে দিব ঠিক আছে কারণ ফ্রিকোয়েন্সিকে এত ভাগে ভাগ করা হয় সো ও কোন সেকেন্ডে কে কোনটাকে ব্যবহার করবে এটা ডাইনামিক্যালি ঠিক করা হয় যাতে কোনোভাবে এই শিডিউলের মধ্যে যদি কোনো ক্রস টক আসার কোনো সুযোগ যেন না থাকে ঠিক আছে নেক্সট IP header compression and encryption of user data stream. আইপি পড়তে যারা যারা আইপি সবাই জানে আমরা তাই না প্যাকেট থাকে প্যাকেটে হেডার থাকে হেডার কম্প্রেশন করার দরকার পড়ে তাই না জি স্যার হেডার তো দিতেই হবে আমাকে ওভারহেড বলি আমরা এটাকে মাথার উপরে বসে থাকে এক্সট্রা জিনিস কিন্তু এটা না পাঠালে বডি বোঝা যায় না তাই না আইডেন্টিফাই করতে পারি না আমরা সো আইপি হেডার কম্প্রেশন এন এনক্রিপশন সো এনক্রিপশনের ক্ষেত্রে আবার কি করি আমরা সেক্ষেত্রেও কিন্তু ওভারহেড যুক্ত হয় এই জিনিসগুলোকে প্রথমে হচ্ছে কি কম্প্রেশন করা এবং তারপর হচ্ছে কি এনক্রিপশন করা এই দুটো করে আমরা এই পারফরমেন্সটা এই কাজটা করা হচ্ছে কি ইনোডবি নেক্সট সিলেকশন অফ এমএমই অ্যাট এলটিই ইউজ এসি এসিটা কি আমরা যখন এখানে আসি এটা কি হচ্ছে কি সিস্টেম আর্কিটেকচার রিভলিউশন সিস্টেম আর্কিটেকচার রিভলিউশন ফাংশনস আমরা পরে এটাকে বলবো বাট এই জায়গায় আমরা বলছি যে বেসিক্যালি সিস্টেম আর্কিটেক্ট কি করে সেই যে প্রত্যেকটার কাকে কোন পথে চালিত করবে এই গেটওয়েটা কিভাবে করে চলবে এই ডেটাটা থেকে রাউট করার জন্যই এর ব্যবহারটা করা হয় ইনোডবিটাকে ইনোডবি কি করছে রাউট করবে যেই ডেটাটা পাচ্ছে তাকে বিভিন্ন আর্কিটেক্ট আমার সিস্টেম আর্কিটেকচার আছে তার অনুযায়ী আমি বিভিন্ন জায়গায় ভাগ করে দেব বুঝতে পারছি
নেক্সট শিডিউলিং এন্ড ট্রান্সমিশন অফ পেজিং মেসেজ অরিজিনেটেড ফ্রম দ্য এমএমই এমএমই তে স্যার যেটা অরিজিনেট করে নেক্সট হচ্ছে কি পেজিং মেসেজ পেজিং ওকে শিডিউলিং এন্ড ট্রান্সমিশন অফ ব্রডকাস্ট ইনফরমেশন আগে তো ছিল রাউটিং অফ দি ইউজার্স ডেটা আর এখন হচ্ছে গিয়ে শিডিউলিং করা হচ্ছে গিয়ে যে কার পরে কে কথা বলবে এবং পেজিং মেসেজ গুলো কি কার থেকে কে কে পাঠাবে হ্যাঁ সেটা এমএমই থেকে যতগুলো অরিজিনেট হবে সেগুলোকে বিভিন্ন জায়গায় পাঠানো বিকজ এমএমই ইজ এ ইম্পর্টেন্ট এলিমেন্ট দ্যাট নিডস টু বি কানেক্টেড উইথ এইচএলআর ঠিক আছে মানে এইচএসএস এর একটা ইম্পর্টেন্ট অংশ এটা নেক্সট শিডিউলিং এন্ড ট্রান্সমিশন অফ ব্রডকাস্ট ইনফরমেশন অরিজিনেটেড ফ্রম দ্য এমএমই অর অপারেশনস ওএমএ এমএমই অর অপারেশনস অ্যাডমিনিস্ট্রেশন এন্ড মেইনটেনেন্স ওএএম ওএমএ তিনটা ভাগ আছে আমি জানি তাই না বিভিন্ন ওএম এর একটা নেটওয়ার্ক একসাথে আবার ওএম সবগুলো ওএম গুলো আবার একসাথে থাকে তো এটা কার প্রত্যেকেরই জন্য নির্দিষ্ট ব্রডকাস্ট ইনফরমেশন থাকে সেই পেজিং মেসেজ থাকে ব্রডকাস্ট ইনফরমেশন থাকে সেগুলোকে ট্রান্সমিশন করাটা হচ্ছে কি ইনোডবির কাজ ওকে মেজারিং এন্ড মেজারমেন্ট রিপোর্টিং আ কনফিগারেশন ফর মোবিলিটি এন্ড শিডিউলিং ইন এলটিই বিভিন্ন মেজারমেন্ট বলতে কি বোঝাচ্ছে এখানে ওর সিগন্যাল স্ট্রেংথ কি আছে কিভাবে করে রিসিভ করতেছে কিভাবে সে ট্রান্সমিট করার এবিলিটি রাখে কাকে কতটুকু ডাইনামিক্যালি পাওয়ার অ্যালটমেন্ট করেছে সেই জিনিসগুলোকে সে মেজার করে এবং সে অনুযায়ী সে ওকে এখন কি পড়বে LTE mobile management entity MME functions the MME performs the following functions in LTE distribution of paging messages to the LTE e-node bees security control in LTE cell LTE calls idle state mobility control SAE bearer control, ciphering and integrity protection of MAS signaling. Okay, তিনটে জিনিস কমন পাবা সবসময় একটা হচ্ছে গিয়ে বিয়ারার কন্ট্রোল আরেকটা হচ্ছে গিয়ে তাদের মধ্যে এনক্রিপশন বা কম্প্রেশনের প্রয়োজন আছে কিনা সেই জিনিসগুলা আর পেজিং সো পেজিং বিয়ারার আর নিজস্ব সাইফারিং এগুলো হচ্ছে কি যে কোনো একটা থেকে আরেকটা জায়গায় যাওয়ার জন্য স্পেসিফিক্যালি প্রত্যেকই এই ফাংশন গুলো পারফর্ম করবে স্যার স্যার আসসালামু আলাইকুম স্যার পারমিশন দিলে একটা কথা বলতাম স্যার 26 তারিখে আমার কনভোকেশন আজকে ইউনিভার্সিটিতে জিনিসপত্র কালেক্ট করতে যাওয়ার জন্য বলা হয়েছে আমি কাইন্ডলি একটু লিভ নিতে চাচ্ছিলাম আমি ক্লাসে জয়েন থাকবো আমার অ্যাটেন্ডেন্স একটু কনসিডার করেন স্যার কে স্যার রোল 11 সালসাবিল থ্যাংক ইউ কোন ইউনিভার্সিটি স্যার আইইউবি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ 26 তারিখে জি স্যার অনলাইনে স্যার অনলাইনে জি স্যার আচ্ছা জি থ্যাংক ইউ স্যার আর অফলাইনে কালেকশন অফলাইনে কি জিনিসপত্র নিয়ে আসছো জি স্যার আমাদেরকে অফলাইনে আনতে বলা হয়েছে ওই টাইম স্লট ভাগ করে দিয়েছে দুইটা কনভোকেশন হবে 21তম আর 22তম একসাথে জি স্যার একসাথে দুটো ঠিক আছে জি স্যার থ্যাংক ইউ আসসালামু আলাইকুম নেক্সট বলো এলটিই সিস্টেম আর্কিটেকচার ইভলিউশন এসএই ফাংশনস
the system architecture evolution SAE gateway performs the following functions for LTE. Termination of LTE U user plane packets from paging regions. Okay. এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা জিনিস এসএই গেটওয়ে আসলে কি কি ফাংশন করে ঠিক আছে তিনটা ইম্পর্টেন্ট ফাংশন করে এক নম্বর হচ্ছে গিয়ে যদি পেজিং এর রিকোয়ারমেন্ট আসে তাহলে সে ওখানকার ইউজার প্লেনে যে প্যাকেট গুলোকে আছে সে ওটাকে টার্মিনেট করে ওটাকে সুইচ করে ঠিক আছে প্রথমে টার্মিনেট করে এরপরে সুইচ করে ফর সাপোর্টিং দি মোবিলিটি মানে তোমার জিনিস হচ্ছে কি প্রথম জিনিস হচ্ছে কি পেজিং রিকোয়ারমেন্ট আসলেই ওটার প্রায়োরিটি বেশি সো ফর টাইমিং সে কি করে টার্মিনেট করে ইউজার প্লেন প্যাকেট গুলোকে আর সেটাকে সুইচ করে টু সাপোর্ট দ্যাট পার্টিকুলার এন্টিটি তাহলে দুটো জিনিস করে একটা হচ্ছে টার্মিনেট করে একটা হচ্ছে সুইচ করে আর নাম্বার থ্রি কি করে কোয়ালিটি অফ সার্ভিস যেটা করে যে কোয়ালিটি অফ সার্ভিসটাকে হ্যান্ডেল করে এবং টানেল ম্যানেজমেন্টটা সে এই ফাংশনটা করে টানেল ম্যানেজমেন্ট হচ্ছে গিয়ে টানেল জিনিসটা কি ছোট ছোট একটা চ্যানেলকেও ছোট ছোট ভাগে ভাগ করে এবং টানেলিং করে যেখানে ছোট ছোট প্যাকেটগুলোকে পাঠানো যদি সম্ভব হয় তাহলে সে সেগুলোকে পাঠায় এই জিনিসটা হ্যান্ডেল করার জন্য এক এক জায়গায় এক সিস্টেম কাজ করে এখানে এসএই তিনটা ফাংশন করে বুঝতে পারছে জি স্যার কে বলতে পারবে এটা সাবরিয়ার আছো সাবরিয়ার স্যার আসসালামু আলাইকুম স্যার বলো তো কি কি বললাম স্যার এলটি নিয়ে বলতেছিলেন স্যার এলটি সিস্টেম আর্কিটেকচারের ফাংশনালিটি স্যার হ্যাঁ এলটি এসএই স্যার স্পেসিফিক্যালি সিস্টেম আর্কিটেকচার রিভলিউশন ফাংশন কি করে কি করে স্যার যে এখানে যেগুলো লেখা আছে এগুলাই তো এলটি এন্ড ভলটি এটা কে পড়বে হ্যাঁ কি বলছো না শবনম না নতুন কেউ পড়ো স্যার আমি পড়বো যে কোনো একজন পড়ো ডিফারেন্স বিটুইন এলটি এন্ড ভোল্টি ভোল্টি ভয়েস ওভার এলটিই রিফার্স টু ভয়েস কলস মেড থ্রু এ 4G এলটিই নেটওয়ার্ক রাদার দ্যান ট্রেডিশনাল কলস মেড ইউজিং সিএসএফবি সার্কিট সুইচড কল ব্যাক A system that switches from 4G back to 2G or 3G technology before connecting calls. আস্তে আস্তে পড়ো যাতে যারা আছে তারাও যেন তোমার সাথে যেতে পারে. Worldwide operators are currently working to make VoLTE available to as many of their customers as possible. CSFB কি বলছে বলো তো? Circuit switched callback. এটা কি স্যার যেখানে হচ্ছে ভয়েস আর এসএমএস সার্ভিসেস তো হচ্ছে এলটি ডিভাইসেস এর থ্রুতে হচ্ছে ডেলিভার করা হয় আর এখানে স্যার মানে জিএসএম বা সার্কিট সুইচ নেটওয়ার্ক ইউজ করা হয় ভল্টি যেটা কাজ করে সেটা হচ্ছে যে ভল্টি টু ভল্টি কাজ করে ঠিক আছে এখানে ফল ব্যাক করার কোনো প্রয়োজন নাই বাট ট্র্যাডিশনালি আমরা যে কলগুলোকে করি সেখানে সার্কিট সুইচ ফল ব্যাক করার প্রয়োজন আছে যেমন আমি যদি 4G এর সাথে কথা বলতে চাই 2G এর সাথে তাহলে সে কি করবে 4G থেকে 3G তে আসবে কনভার্ট করবে তারপরে 3G থেকে 2G তে ব্যাক করবে ব্যাক করে সার্কিট সুইচিং এর পদ্ধতি ফলো করে সে ট্র্যাডিশনাল কল গুলোকে হ্যান্ডেল করবে বাট এই ক্ষেত্রে ভল্টিতে সেটা করবে না আমি কি বুঝতে পারছি এই ক্ষেত্রে হ্যাঁ সবাই বুঝেছো জামিল কি আছো
জামিল নাই, কারণ হচ্ছে কি জামিল শুধু হচ্ছে কি অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য সে জয়েন করে। ওকে নেক্সট আসো। Worldwide operators are currently working to make Bolti available to as many of their customers as possible because the popularity of services moves from traditional calls and text to messenger-based services such as WhatsApp and Facebook Messenger and internet-based calling services like Skype. দুটো জিনিস আছে, একটা হচ্ছে মেসেঞ্জার বেসড সার্ভিস, তো সার্ভিস গুলো কি পেলাম, একটা হচ্ছে মেসেঞ্জার বেসড সার্ভিস WhatsApp, Facebook, আর একটা হচ্ছে ইন্টারনেট বেসড কলিং Skype, অলওয়েজ ভিডিও কল, ঠিক আছে, ভয়েস ভয়েস প্লাস ভিডিও, ট্রেডিশনাল যে আমরা কল আছে সেটা থেকে আমরা চেঞ্জ হতে চাই। ওকে The key benefits of Bolti: much improved call quality, improved coverage and connectivity, better battery life. Much improved call quality. Bolti offers superior call quality to 2G and 3G calls. আমি তোমাকে ইন্টারাপ্ট করব, কারণ এখন বাজে 11:12, আর 1 ঘন্টা মতো আমার হাতে সময় আছে, 5G পড়াতে হবে, ঠিক আছে। আমি একটু ফাস্ট যাব এখন একটু। এখানে যে বেনিফিট গুলো দেওয়া আছে, you can see here there are three main benefit: call quality improve, it is 3 times more than 3G, 6 times better than 2G. Next hocche ki je coverage area and connectivity, it is 2 times faster than 2G or 3G methods. আর যেহেতু বারবার করে স্যুইচিং করতে হয় না, সেই জন্য এই পদ্ধতিতে ব্যাটারি ইউজটা কম হয় এবং ফলে লং লাইফ ব্যাটারিটাকে লং লাইফ দেয়। বাট লিমিটেশন কি, লিমিটেশন হচ্ছে গিয়ে বোথ পার্টি হ্যাজ টু হ্যাভ দি Bolti ইকুইপমেন্ট, আদারওয়াইজ দি বোথ টু ডিভাইসেস আর ইফ দে আর নট Bolti দেন দে ক্যানট কমিউনিকেট। হ্যাঁ এটা আর কি। But to people say the big problem with the consumers can be limited by speed at which the platform is adopted by other network user. তাহলে speed limitations automatic ভাবে চলে আসছে, যার যার এক এক BTS এর এক এক ধরনের bandwidth দেওয়া থাকে, তাহলে প্রত্যেকেরই নিজস্ব bandwidth থাকে। যদিও তারা দুজনই Bolti সেট আছে, বাট লালমনিরহাটে যে BTS এর আন্ডারে সে থাকে সেটা কম ব্যান্ডউইথ দেওয়া থাকবে, আর ঢাকায় যেটা মতিঝিলে দেওয়া আছে সেটাতে বেশি পরিমাণ ব্যান্ডউইথ দেওয়া থাকবে। এই এটা হচ্ছে প্ল্যাটফর্মের একটা লিমিটেশন থাকবে এর মধ্যে। নেক্সট হচ্ছে গিয়ে নেটওয়ার্ক ইন্টারঅপারেবিলিটি। হ্যাঁ আর নেটওয়ার্ক ইন্টারঅপারেবিলিটি পাওয়াটা হচ্ছে কি সবচেয়ে বড় জিনিস। আর লাস্টে বলছে হচ্ছে গিয়ে প্রাইসিং, এটা কি বলতেছে বলো, যে মেনি অফ দি Bolti সার্ভিসেস আর রিলেটেড টু ডাটা ইউজেস, আর এখন হিউজ ডাটা তোমার প্রয়োজন হবে এবং হিউজ ডাটা যখন প্রয়োজন হবে তখন ইট বিকামস এক্সপেন্সিভ। এক্সকিউজ মি। ওকে এলটি ইজ অ্যাকচুয়ালি ডিজাইন টু হ্যাভ এ ডেটা অনলি টেকনোলজি, সো ইন ডেটা অনলি টেকনোলজি উই ফাইন্ড দ্যাট ইট ইজ ফাস্টার দেন 3G, বাট অ্যাট দি সেম টাইম it is expensive also. এখন আস্তে আস্তে করে কলের বিভিন্ন রেটের ডিফারেন্স আসবে এবং এটাকে আমাদেরকে অ্যাডাপ্ট করতে হবে। ওকে ইন Bolti আনলাইক 4G LTE ইভেন কলস SMS ওয়েব অল আর সার্ভ থ্রু 4G Bolti টেকনোলজি।
Say so you will use an internet data plan to make calls, send SMS, browse, all these things. So with VoLTE, it's easy to send telephone conversation over data network. Now, what are the benefits of VoLTE over LTE? এটা আমরা দেখে থাকি যে এটা কি কি বেনিফিট দিতে পারে এর ভয়েস কোয়ালিটি ইজ বেটার দেন ভল্টি তারপর হচ্ছে গিয়ে ডেটা কানেকশনস এটা স্টেবল থাকে এটা ফাস্টার আর এটা হাই ফ্রিকোয়েন্সিতে যেহেতু অপারেট করে সো ইট মেক্স মোবাইল টাওয়ার মানে লং রেঞ্জ ইট ক্যান বি ইউজড ইউজুয়ালি যেটা আমরা 800 করি ভল্টি দেওয়ার ফলে আমরা 800 মেগাহার্জ গ্রুপে এটাকে ব্যবহার করতে পারি আই এম নট ভেরি শিওর অ্যাবাউট ইট এটা বাংলাদেশে করে কিনা আর আগেকার টেকনোলজিতে সামটাইমস ইজ ডিফিকাল্ট টু ফাইন্ড এ মোবাইল সিগন্যাল বাট ভল্টি যেহেতু ব্যাটারি সেভ করে এই জন্য সিগন্যাল পাওয়াটা একটু ইজিয়ার হয় ওকে দ্যার আর মেনি থিংস আমি যাই দেখি এখানে কি আছে এগুলো আগে পড়ে নিতে হবে তোমাদেরকে ওকে এখানে কিছু 4G স্ট্যান্ডার্ড দেওয়া আছে 4G স্ট্যান্ডার্ডের মধ্যে LTE LTE-A দ্যাট ইজ 4.5G আর WiMAX এর 80 IEEE 802.16 ডেল্টা অথবা IEEE 802.16E এখন এটা হচ্ছে কোরিয়ান ভার্সন বাট আমি যতটুকু জানি বাংলাদেশে আসছিল হচ্ছে গিয়ে 802.16H হ্যাঁ তো এই ভার্সনটা আসছিল যেটা হচ্ছে কি ওই যে বাংলা লায়ন না জি স্যার বাংলা লায়ন ইউজ করতে বাংলা লায়ন হ্যাঁ বাংলা লায়ন ওরা এটা ব্যবহার করেছে এই এই জায়গাটা আমি টু দিস এট প্রেজেন্ট হোয়াট ইজ কমনলি ইউজড ইজ এলটি and people refer to LTE when they call 4G e dutu synonymously byabohar kora hocche eta ami class er shurute ami bolechilam tomaderke je eigulo shobdo gulo shobai keno byabohar korche because dekhteche je je standard bolteche she standard ekhono achieve kore nai jokhon 3G theke 4G asche onek asha chilo je onek high speed ashbe ashole sherokom speed change hoy nai 17 থেকে দেখা গেছে 35 আসছে কিন্তু 100 আসে নাই 100 এমবিপিএস আসে নাই কিন্তু পয়সা তো লোকজনকে তো বলতে হবে যে আমি এখন আমি এইটা করতেছি যেমন এখানে এখানে দেখাচ্ছে জাপানে কি জাপানে কতটুকু অ্যাচিভেবল হয়েছে 3.75 জি তে 42 এমবিপিএস ওরা পেয়েছে এবং তারা ওটাকেই বলতেছে অ্যাজ 4G বাংলাদেশের জন্য 35 জাপানের জন্য 42 এমবিপিএস ওকে অপারেটরস মার্কেটস রিয়েল 4G ডিফারেনশিয়েটিং দিজ আর বেসিক্যালি টেলিং আস দ্যাট ডিফারেন্ট ডাটা প্যাকেজ এন্ড মেকিং মানি ইজ দেয়ার কনসার্ন এই এই আলাদা করে যদি 4G LTE এসব পার্থক্য করতে হয় ইজ ভেরি ডিফিকাল্ট টু মেক ইট সো মার্কেটিং টার্মে ইউজ করা হয় বিভিন্ন জেনারেশনকে আর তাদেরকে ডিফাইন করা হয় হচ্ছে কি ইন্টারফেস টেকনোলজি কি থাকবে নওশাদের জন্য যে এআর ইন্টারফেস টেকনোলজি ডিফাইন করা হচ্ছে গিয়ে 3GPP সো ইটস এ ওয়্যারলেস ইন্টারফেস উইথ ফ্ল্যাট আইপি কোর নেটওয়ার্ক বেসিক্যালি আগে যেটা ছিল কোর নেটওয়ার্কটা আইপি বেস ছিল না এখন আইপি বেস নেটওয়ার্ক করছে ওকে এটা পড়ে যাই A
এমএমই আর জিজিএসএন কে মিলে এসএই গেটওয়ে করছে। এবং এসএই গেটওয়ে মানে কি, আমরা যেটা যে আমরা যে বলছিলাম যে পেজিং যেটা করতেছে, এই গেটওয়েটা কম্প্রাইজিং অফ টু থিং, ওয়ান ইজ সিগন্যালিং, অ্যানাদার ইজ প্যাকেট। সো আমি দুটো জিনিস পাচ্ছি, একটা হচ্ছে কি আমার যদি সার্ভিস দিতে হয় তাহলে সার্ভিস গেটওয়ে ব্যবহার করব, যদি পেজিং নেওয়ার দরকার পড়ে তাহলে সরি প্যাকেট যদি স্যুইচিং করার দরকার পড়ে, ডেটা ইউজ করার দরকার পড়ে তাহলে প্যাকেট গেটওয়ে ইউজ করব, বাট দুটো মিলে একসাথে এসএই গেটওয়ার্ক গেটওয়ে কাজ করবে। ওকে, এখানে কিছু বলা হয়েছে যে আইটিউ কি কি চেয়েছিল তাদের জন্য, মোশনের জন্য 100 Mbps আর স্টেশনের জন্য 1 Gbps, নেভার এভার অ্যাচিভড। এই স্লাইডটা একটু দেখো, হ্যান্ডওভার প্রসেস করে করে আগেকার মতোই আছে, শুধু এন্টিটি গুলো চেঞ্জ হয়েছে। এটা তোমাদের জন্য পড়ার জন্য রেখে দিলাম। আচ্ছা, হ্যান্ডওভার ক্ষেত্রে নেটওয়ার্কের ক্ষেত্রে কি কি করে, এটা মোরলেস আগের মতোই আছে, বাট এদের ক্ষেত্রে যেটা অ্যাডভান্টেজ পেয়েছি সেটা হচ্ছে গিয়ে যে ইট ইজ মোর স্পিডিয়ার দেন দি প্রিভিয়াস জিএসএম টেকনোলজিস। আরেকটা জিনিস খেয়াল করো, এখানে হ্যান্ড ওভার বিটুইন ডিফারেন্ট রেডিও টেকনোলজিস LTE to WCDMA, so it is different vendor handover ও তারা স্মুথলি এটা করতে পারে, এই জায়গায় তারা একটা কনসেনসাসে আসছে। নেক্সট হচ্ছে কি LTE network architecture, এখানে একটা শব্দ EPC এবং EPS এর মধ্যে আমি কনফিউশন একটু দূর করতে চাই। ইভলভ প্যাকেজ সিস্টেম যেটা হচ্ছে আর্কিটেকচার ইজ মেড আপ অফ এন ইপিসি অ্যান্ড ইউট্রান, অর্থাৎ আমি যদি প্রথম স্লাইডে যাই, এটা স্লাইড নাম্বার 32, এখানে যাই এই জায়গাটায় আমি একটু লিখে রাখি তাহলে সবাই তাহলে ক্লিয়ার হয়ে যাবে। UTAN plus EPC is equal to EPS, ঠিক আছে, কোনো ডাউট আছে এটাতে? সো EPS টা কি, ইপিএস টা হচ্ছে গিয়ে ইপিসি প্লাস ইউট্রান, আর এই র্যানের বিষয়টা সবসময় আমাদেরকে কাজে লাগাতে হয়, বিকজ ইট ইজ এ কম্বিনেশন অফ হিউজ নাম্বার অফ রেডিও অ্যাক্সেস রেডিও পোর্শন। ওকে, আরেকটা টার্ম আমি সবসময় বলেছিলাম যে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কোর নেটওয়ার্ক। এন্ড কোর নেটওয়ার্কটা কি বলছে, ইট প্রোভাইডস অ্যাক্সেস টু এক্সটারনাল প্যাকেট আইপি নেটওয়ার্কস এন্ড পারফর্মস এ নাম্বার অফ কোর নেটওয়ার্ক রিলেটেড ফাংশন লাইক কোয়ালিটি অফ সার্ভিস, সিকিউরিটি, মোবিলিটি,
টার্মিনেশন, হ্যাঁ ট্রান্সমিশন কনটেক্সট ম্যানেজমেন্ট ফর আইডল। আইডল বলতে কি বোঝাচ্ছে, যে বসে আছে মানে ক্যাম্পড অবস্থায় আছে, অ্যান্ড অ্যাক্টিভ টার্মিনালস। সো র্যান পারফর্মস অল রেডিও ইন্টারফেস রিলেটেড ফাংশন। সো কোর নেটওয়ার্ক রিলেটেড ফাংশনস কি কি জিনিস আছে এখানে আমরা দেখতে পাচ্ছি, কোয়ালিটি অফ সার্ভিস, সিকিউরিটি, মোবিলিটি, টার্মিনাল, কনটেক্সট ম্যানেজমেন্ট। ঠিক আছে, ওকে। এখন ইভেল মানে ইউটিউবের আসলে কি করতেছে এই, এখানে একটু খেয়াল করো সবাই, টেরেস্ট্রিয়াল বলতে কি বোঝায়, সবাই আমরা নিজের মধ্যে আছি তাই না, গ্রাউন্ডে আছি যারা, এখানে কিন্তু কোনো এক্সট্রা টেরেস্ট্রিয়াল নাই, মানে আমরা নিজের যেটা গুলশান বা বনানীতে আছি সেই এলাকার সম্পর্কে, ওটাও ওর টেরিটরি। সরি, স্যার আজকে আপনি বেশি অসুস্থ থাকলে আমরা পরে কভার করে নিতে পারি স্যার। না পরে আর সময় নাই, কারণ নেক্সট দিনে প্রেজেন্টেশন আছে তোমাদের। জি স্যার, ডিফিকাল্ট, উই ক্যান হ্যাভ এ জাস্ট আর দুটো স্লাইড আছে এখানে যদি আমি বলি। স্যার নেক্সট দিন তো অনেকের পরীক্ষা আছে, 29 তারিখ তো অনেকে 43 BCS এর পরীক্ষা আছে, আরো বেশ কিছু গভর্নমেন্ট পরীক্ষাও থাকে, যাদের পরীক্ষা নেই তারা প্রেজেন্টেশন দিবে, যাদের পরীক্ষা আছে তারা দিবে না। না ওই যে আরেকটা ডেটের কথা বলা হয়েছিল না, ওইটার কথা বলছি, ডেটটা পরে ফিক্সড করবে স্যার। আমরা ক্লাস শেষ করি। জি স্যার ক্লাস শেষ করি। হ্যাঁ ঠিক আছে, ওই যে ওটা ঠিক করে রাখুন। রেডিও যে নিয়ে কোনো প্রোপ্রাইটারিশিপ যেন সমস্যা না হয়, রেডিও সবাই ইউজ করতে পারবে, কিন্তু প্রোপ্রাইটারি থাকবে হচ্ছে কি নিজস্ব আদার প্রোটোকলস, সেই জন্যই রেডিও অ্যাক্সেসটাকে সবসময় সবার জন্যই খুলে দেওয়া হয়েছে। তো ইউট্রান বেসিক্যালি ইনোড বি গুলোকে রাখে, আরএনসি কে রাখে না, কোনো কন্ট্রোলারকে রাখে না, কারণ এক একজনের এক এক ধরনের আরএনসি ব্যবহার করে থাকে। হ্যাঁ তারপরে আর কি আছে এখানে, প্রত্যেকটা ইপিসি এর আন্ডারে আরেকটা জিনিস বলছে, সেটা হচ্ছে কি যে ফলো ওয়ান মোর ওয়ান অর মোর আইপি নেটওয়ার্ক। সো আমরা যেটা এখানে বোঝার চেষ্টা করব সেটা হচ্ছে কি যে শুধুমাত্র ইপিসি, আমরা তো কি করেছি ইপিসি প্লাস ইউট্রান, হ্যাঁ তো ইপিসি কিন্তু একটা না, একটা যদি ইপিসি থাকে আর ওটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কি হবে বলতো, নেটওয়ার্ক শাটডাউন। কেউ চায় যে ইপিসি কারণে নেটওয়ার্ক শাটডাউন হোক, এই জন্যই এটার জন্য অনেকগুলো ব্যাকআপ আইপি নেটওয়ার্ক দেওয়া থাকে পিছনে। আমরা ইউট্রান প্লাস, হ্যাঁ এর সাথে হচ্ছে কি ইপিসি যোগ করছে, এখন ইপিসি কিন্তু অনেকগুলা অনেকগুলো ইপিসি কিন্তু যোগ করছে, মানে এই একটা শুধুমাত্র একটা ইপিসি দিলে সে যদি চলে যায় তো আরেকটা টেক ওভার করতে পারে, দিজ আর অল হট স্ট্যান্ড বাই। ঠিক আছে,
হস্টেল মে মোডে থাকে যাতে সব সময় এভরি আফটার সাম সেকেন্ড ও যেন ডেটা আপডেট করতে থাকে ইন কেস যদি ইপিসি কাজ না করে ইপিএস বিআরআর ইপিএস বিআরআর টার্মিনালি এটা কি করে আসলে ব্যবহার করা হয় এক ধরনের বিআরআর হচ্ছে কি কোয়ালিটি অফ সার্ভিস কি কি একটা হচ্ছে কি গ্যারান্টিড বিট রেট গ্যারান্টেড বিট রেট এখন কি হচ্ছে এখানে গ্যারান্টেড বিট রেট আর হচ্ছে নো গ্যারান্টেড বিট রেট দুই ধরনের কোয়ালিটি অফ সার্ভিস কেউ যদি চায় যে তার বেস্ট কোয়ালিটি আমি তাকে দিব তাহলে সেটাকে ইনশোর করা যায় সবাইকে একই প্রায়োরিটিতে দেওয়া হয় না এই জিনিসটাকে ঠিক করে কে এটা ঠিক করে হচ্ছে কি সিস্টেম ম্যানেজমেন্ট যে থাকে সে ঠিক করে যে কার কাকে গ্যারান্টিড বিট দিব আর কাকে নো গ্যারান্টিড বিট দিব গ্যারান্টিড বিট দিলে পয়সা মানে কল রেট বেশি হয়ে যাবে কিন্তু এনশিওরড হবে যে সব সময় স্টেবল কমিউনিকেশন পাবো আগের যুগে আমরা ISDN কল করতাম ISDN কল কিন্তু এখনো ওয়ার্ল্ডে রিকগনাইজ আছে হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড কল হিসেবে কেন কারণ হচ্ছে গিয়ে যে ইন্টারনেটের যুগে হলো আমরা ফোন করে আমি নিশ্চিত যে এই লোক আর ওই লোকের মধ্যে সব সময় কমিউনিকেট করতে পারবোই নেট কখনো ফল করবে না আরেকটা হচ্ছে গিয়ে এস্টাবলিশমেন্ট টাইপ সো ডিফল্ট বিআরআর থাকবে এখানে ওকে নেক্সট আর কি আছে এখানে ও আচ্ছা এখানে বিভিন্ন ইপিএস বিআরআর এর এক্সাম্পল দেওয়া আছে যেমন কোয়ালিটি অফ সার্ভিসের ক্লাস আইডেন্টিফায়ার তারপর হচ্ছে অ্যালোকেশন অফ রিটেনশন প্রায়োরিটি এআরপি ইপিএস বিআরআরটা আমাদের জন্য ইম্পর্টেন্ট কারণ এই জিনিসটা জানা কি কি হয় ইপিএস বিআরআর কানেকশনস ইজ কানেকশন ওরিয়েন্টেড ট্রান্সমিশন নেটওয়ার্ক and it requires establishment of a virtual connection between two endpoints অর্থাৎ আমরা এর আগে একটা শব্দ শুনেছিলাম না টানেল এই শব্দ শুনেছিলাম না টানেল জি স্যার হ্যাঁ তো আমরা টানেলটাকে কোথায় ব্যবহার করি এখন চিন্তা করো তো ইপিএস বিআরআর না VPN জি স্যার ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক স্যার ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক কি করে থাউজেন্ডস অফ টানেলস তৈরি করে জি স্যার টানেল ঠিক আছে সো ইপিএস বিআরআরও একই ধরনের কাজ করে থাকে আমি বুঝতে পারছি ইপিএস বিআরআর কি করতেছে সে কানেকশন কানেকশন ওরিয়েন্টেড ট্রান্সমিশন নেটওয়ার্ক ইট রিকোয়ার্স ভার্চুয়াল কানেকশন বিটুইন টু এন্ড পয়েন্টস কে কে আমার হ্যান্ডসেট উইথ পিডিএন গেটওয়ে পিডিএন গেটওয়েটা কি এটা কি ইন্টারনেট প্যাকেট ছাড়া কিছু বুঝে না ইন্টারনেট প্যাকেট ছাড়া কিছু বুঝে